হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেলে হ্যালো মাই ডি আর মিন রাশি আশা করি মহাদেবের কৃপায় আপনাদের সব কিছু ভালো আছে জীবন উন্নতির দিকে যাচ্ছে তো আজকের ভিডিও মার্চ মাস আপনাদের কেমন যাবে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড এনার্জি কেমন পুরো মার্চ মাসটার কোন পজিটিভ জিনিসগুলো আপনার সাথে ঘটে যাবে এই মার্চ মাসে যেটা আপনাকে হ্যাপি করবে আপনি খুশি থাকবেন আপনি সুখী থাকবেন অ্যান্ড এই মার্চ মাসে আমি দেখব আপনার কেরিয়ার হেলথ মানি কেমন থাকছে মহাদেবের গাইডেন্স এবং ব্লেসিংসও নেব তো চলুন শুরু করা যাক যে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের মার্চ মাসটা কেমন যাবে তার আগে দেখে নিই যে কোন এনার্জি অর্থাৎ কোন জিনিসটা মার্চ মাসে আপনাদের হ্যাপি করবে আপনাদের সুখী করবে অর্থাৎ কোন জিনিসটা এমন আপনারা মার্চ মাসে পাবেন যেটা আপনাকে হ্যাপি রাখবে আপনাকে সুখী করবে আপনার পার্সোনাল লাইফ হতে পারে আপনার কেরিয়ার লাইফ হতে পারে কোন জিনিসটা আপনাকে কিছুক্ষণের জন্য ছোটো ঘটনা হতে পারে বড় জিনিসও হতে পারে যেটা কাট বলবে যে কোন জিনিসটা আপনাকে ভীষণ হ্যাপি করছে আর ভীষণ সুখী করছে হাড় হার মাহাতে ফোর অফ আপনাদের রিকভারি আপনাদের রিকভারি আপনাকে হ্যাপি করবে আর সুখী করবে রিকভারি এখানে হতে পারে হেলথ অর্থাৎ আপনাদের কোনো হেলথ প্রবলেম চলছিল বিগত কিছু টাইম ধরে মার্চ মাসটায় হেলথ প্রবলেমটা যখন শর্ট আউট হবে হেলথটা যখন ভালো থাকবে কাজের এনার্জি পাবেন অ্যান্ড মানে হেলথ ইস্যু থাকবে না পুরো মার্চ মাসটা যখন সুস্থ থাকবেন এটা হতে পারে আপনাকে সুখী করবে আপনাকে সেটা খুশি রাখবে আপনি তার জন্য হ্যাপি ফিল করবেন আর রিকভারি হতে পারে আপনার কেরিয়ারেতে অর্থাৎ কেরিয়ার একটা জায়গায় দাঁড়িয়ে ছিল সেটার গ্রোথ আপনাকে হ্যাপি করলো সুখী করলো অর রিকভারি হতে পারে আপনার মানিতে যেটা মানির কোনো একটা আগমন বিনিয়োগ কোনো জায়গা থেকে একটা টাকা আসে আপনাকে হ্যাপি করলো সুখী করলো আর পার্সোনাল লাইফের লাভ লাইফে এটা যেহেতু থ্রি সোডের পর আসছে ফোর সোড দেন আমি বলবো লাভ লাইফের হার্ট ভেঙে যাওয়া হৃদয়ে ভেঙে যাওয়ার অবস্থা থেকে হতে পারে কোনো মানুষের এমন কোনো কথা যেটা আপনার কষ্ট এসেছিল আপনি কষ্ট পেয়েছিলেন কোনো মানুষের কথাতে দুঃখ পেয়েছিলেন আপনি আপনার লাভ কোনো কিছু সিচুয়েশান আপনাকে দুঃখে রেখেছিল লাভ কোনো কথা বা লাভ কোনো ব্যবহার বা লাভ কোনো ডিসিশান আপনাকে কষ্ট দিয়েছিল দুঃখী করেছিল তার যে রিকভারি হচ্ছে মার্চ মাসে আপনার প্রেয়ার সবচেয়ে বড় কথা আপনার প্রেয়ার যে শোনা হচ্ছে মার্চ মাসে তার জন্য আপনি হ্যাপি হবেন আপনি সুখী থাকবেন খুশি থাকবেন অর্থাৎ এই কার্ডটা একদিক থেকে দেখায় যেহেতু শিবরাত্রও গেছে তো কার্ড দেখায় যে ইয়েস আপনার প্রেয়ার শোনা হয়েছে অ্যান্ড তার জন্য আপনি হ্যাপি অর সুখী অর আপনার রিকভারি হয়েছে কোনো না কোনো একটা জায়গা থেকে যেটা মার্চ মাস আপনাকে দিয়ে যাবে নয় হাতে মানি দিয়ে যাবে নয় ভালো কেরিয়ার দিয়ে যাবে নয় ভালো হেলথ দিয়ে যাবে অর নয় পার্সোনাল লাইফে রিকভারি যেটা বেশি ইন্ডিকেট করছে অর্থাৎ কোনো লাভওয়ারের কোনো কথা ডিসিশান অর কোনো কিছু কোনো সিচুয়েশান যেটা আপনার পার্সোনাল লাইফকে আপনার প্রাইভেট লাইফকে ছিল। যেটা আপনাকে দুঃখী করছিল সেখান থেকে একটা অন্য সিচুয়েশান ইউটার্ন আমি দেখতে পাচ্ছি অর্থাৎ সেই মানুষের কাছে আসা অর কিছু লাভ লাইফের রিকভারি আপনাকে হ্যাপি করবে আপনাকে পুরো মার্চ মাস সুখী করবে আর তার কাছে আসা তার তার সরি বলা তার সঙ্গে থাকা সামথিং নিউ আপনাকে আপনার লাভ লাইফে তো ঘটবেই মার্চ মাসে যেটা আপনাকে হ্যাপি করবে যেটা আপনাকে সুখী করবে পুরো মার্চ মাসটা একটা লাভার্স এনার্জি আমি দেখতে পাচ্ছি অর্থাৎ প্রেমের এনার্জি যেটা অনেকদিন আপনাদের লাইফে মিসিং ছিল তো সেটা আপনাকে হ্যাপি করবে খুশি করবে তো যদি আমি আপনার কেরিয়ার দেখি যে আপনাদের কেরিয়ারের এনার্জিটা কী এসছে হার মাহাদে নাইন অফ পয়েন্ট এসেছে কেরিয়ার এনার্জি কেরিয়ারের যে পিক পয়েন্টে আপনারা পৌঁছেছেন এখন আপনাদের মার্চ মাসে এনার্জিটা বলছে সেই পিক পয়েন্টে দাঁড়িয়ে আপনাদের ফোন মেন ফোকাস হচ্ছে আপনার কেরিয়ারকে আরও কি করে এগিয়ে নেওয়া যায় আরও বেটারমেন্ট কি করে করা যায় এবং তার জন্য আপনারা যে কোনো পরিস্থিতিতে স্ট্রাগল করতে যে কোনো পরিস্থিতিতে মানে লড়াই করতে প্রস্তুত আছেন আপনি আপনার কাজের জায়গায় লড়াই করতে স্ট্রাগল করতে কাজের জায়গায় কারো নিজেকে ইম্প্রুভ করতে প্রস্তুত আছে এবং কাজের জায়গাতে কোনো ঝামেলা কোনো মানে হচ্ছিলো যদি কারোর এরকম থেকে থাকে কোনো মিন আছে যেখানে কাজের জায়গায় কোনো একটা ঝামেলা হচ্ছিলো বা কাজের জায়গায় ইম্প্রুভমেন্ট আসছিল না বা কারোর সাথে লড়াই হচ্ছিলো কারোর সাথে ডিসএগ্রিমেন্ট চলছিল বসের সাথে ঝামেলা চলছিল আগ্রুমেন্ট চলছিল কোন বা আপনাকে কোনো পোস্ট দেওয়া হচ্ছিলো না সেই জন্য আপনার মন খারাপ ছিল কিংবা কোনো প্রেশার ছিল সব শর্ট আউট হচ্ছে মার্চ মাসে দেখা যাচ্ছে আপনি আপনার কাজের জায়গায় গ্রোথ দেখতে পাবেন কাজের এনার্জি দেখতে পাবেন এবং আপনি এনার্জি দিয়ে কাজ করছেন কাজের টাকা থেকে ধরে রাখছেন কাজের গ্রোথ বাড়ছে এবং মানে স্পিড আপনার কাজে অনেকটা স্পিড আসে বটম অফ দ্য ডেক এইট অফ ওয়ান দেখায় কাজের অপরচুনিটি বাড়ছে কাজের স্পিড বাড়ছে আপনারা স্পিড দিয়ে কাজ করতে ভালোবাসছেন অপরচুনিটিকে গ্র্যাপ করছেন অ্যান্ড অনেকটা লক্ষ্যের কাছে পৌঁছে যাচ্ছেন মানে মার্চ মাসে আপনার প্রেশারও আমি দেখতে পাচ্ছি মিন রাশি অনেক বেশি প্রেশার হ্যান্ডেল করছেন মার্চ মাসে বা সেই প্রেশারটা এক্সেলেন্টভাবে হ্যান্ডেল করার ফলে অনেকটা চাপ অনেকটা মানে হ্যান্ডেল করেছেন প্রেশারটা হ্যান্ডেল করছেন আর করে যাচ্ছেন এবং সেটা এক্সেলেন্টভাবে হ্যান্ডেল করবার পর দ্যাম্প্রেয়ার কার দেখায় আপনাদের প্রোমোশনের একটা যোগ তৈরি হচ্ছে আপনাদের একটা অ্যাচিভমেন্টের যোগ তৈরি হচ্ছে আপনার একটা টিম লিডার হতে পারেন গুড পজিশান পেতে পারেন গুড ফরচুন আপনার কেরিয়ারে আসতে পারে যখন আপনি কেরিয়ারটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করে নিচ্ছেন বাট মার্চ মাসে একটা প্রেশার থাকছে প্রেশারটা আপনারা হ্যান্ডেল করছেন স্পিডটাকে হ্যান্ডেল করছেন অপরচুনিটিটাকে নিচ্ছেন অ্যান্ড ভীষণ পসিবিলিটিও দেখতে পাচ্ছি আপনাদের অনেক দিক দিয়ে খুলছে অ্যান্ড আপনি তার জন্য একটা পজিশান পাবেন ইন ফিউচার সেটা দেখতে পাওয়া যাচ্ছে কারণ কাজটা আপনারা হ্যান্ডেল করছেন এবং এই কাজের হ্যান্ডেলিংটাও আপনাকে হ্যাপি করতে পারে খুশি করতে পারে অথবা এতদিন যে কাজের জায়গায় আপনি মানে ডিসঅ্যাক্ট ছিলেন বসের সাথে ঝামেলা হচ্ছিলো সেইটা অনেকটা সেই প্রেশার অনেকটা নেমে যাবে যদি মানির জন্য দেখি ওকে দুটো কার্ড একসাথে খুলেছে যদি দেখেন ইজ দ্য পেন্টিক্যাল কার্ড খুলেছে যেটা এইট অফ পেন্টিকালস অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কার্ড খুলেছে তো ইয়েস হার্ডওয়ার্ক আছে এইট পেন্টিকালস বলে হার্ডওয়ার্কের ফলে আপনারা টাকা রোজগার করেন আপনারা এমন মানুষ নন যে বসে বসে টাকা আপনার হাতে উড়ে এসে পড়ে তেমন মানুষ নন আর মার্চ মাসটা তেমন যাবেও না যে হাতে এসে উড়ে এসে টাকা পাবে বাট আপনার হার্ডওয়ার্ক আপনার ডেডিকেশান আপনি এত সুন্দর করে কাজটা করবেন সেইটাই আপনাকে মানি অবধি অর্থাৎ আপনার কাজ থেকে আপনি টাকা রোজগার করছেন আপনি যেই কাজই করছেন যেই ফিল্ডে আছেন সেই ফিল্ড আপনাকে টাকা দেবে আপনি যদি ব্যবসায়ী হন ব্যবসায়ীতে খেটে হার্ডওয়ার্ক করে আপনি মানি ভালো রোজগার করছেন এবং আপনার কাজের প্রশংসা হচ্ছে প্রশংসা থেকে আপনার সেলস বাড়ছে এটাও আমি দেখতে পাচ্ছি আপনার গ্লোবাল মার্কেটিং হতে পারে ওয়ার্ল্ড দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে তো আপনার বিদেশে বিদেশের সঙ্গে আপনি মার্কেটিং করতে পারেন আপনার ব্যবসার ব্যবসা বাড়ছে ওয়ার্ল্ড কার্ড দেখায় আর গুড মানি গুড মানি যদি দেখেন যে আপনার মেয়েটাকে পুরো গোল দিয়ে ঘেরা আছে অর্থাৎ প্রোটেকশানের মধ্যে আছে তো মানির একটা প্রোটেকশান আপনাকে দেওয়া হয়েছে মার্চ মাসে তো হতে পারে এই প্রোটেকশানটা এত বড় যে ইন ফিউচার যেহেতু দেওয়া ওয়ার্ল্ড কার্ডটা খুব বড় একটা কার্ড অ্যান্ড বটম অফ দ্য ডেক এসেছে পেজ অফ পেন্টিকালস বিগিনিং অফ মানি দেখুন বটম অফ দ্য ডেক সি এসেছে যেখানে হাতের টাকাকে সে ধরে রেখেছে অর্থাৎ হাতের মধ্যে সে টাকাকে ধরে রেখেছে টাকাকে ছাড়ছে না অর্থাৎ টাকা তার হাত থেকে বেরিয়ে যাবে না কোনোভাবেই বেরিয়ে যাবে না তো মার্চ মাস এমন একটা মাস হবে যেখানে আপনি হার্ডওয়ার্ক দিয়ে আপনি আপনার এফার্ট লাগিয়ে আপনি কমফোর্ট জোনের বাইরে গিয়ে কাজ করে টাকা রোজগার করছেন টাকাটা আপনার হাতে থাকছে কোনো মতেই বেরিয়ে যাচ্ছে না অ্যান্ড দ্য ওয়ার্ল্ড দেখায় যে আপনার বাড়ছে মানে বিজনেস বাড়ছে আপনার চাকরির জায়গার পসিবিলিটি বাড়ছে আপনার গ্রোথ হচ্ছে অ্যান্ড যাই জন্য ভবিষ্যতে আপনার টাকা বাড়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে দ্য ওয়ার্ল্ড কার্ড দেখায় এবার যদি বলি আপনার হেলথ কেমন থাকবে মেন রাশি আপনার হেলথ কেমন থাকবে হার হার কুই না পেন্টিক্যাল দেখুন পেন্টিকালস কার্ডটা আবার এসেছে তো এই কার্ডটা পেন্টিক্যাল আসার জন্য হেলথ খুব ভালো আপনারা হেলথের যত্ন করছেন বাট সেটা আমি বলে দিই কারণ দেখুন কোলের মধ্যে পেন্টিকালসটা নিয়ে রানি বসে আছে অ্যান্ড রানি নিজের যত্ন করে নিজের শরীরের যত্ন করে তো আপনার যা যা প্রবলেম ছিল হেলথের এই জন্য হয়তো প্রথম এনার্জি কার্ডটা হোর আপ শোড দেখায় যা হেলথ ইম্প্রুভমেন্টকে দেখায় প্রথমেই বললাম রিকভারিকে দেখায় তো আপনারা হেলথের যত্ন করেছেন প্রপার ডায়েট প্রপার মেডিসিন প্রপার ডক্টর দ্যাটস ওয়াই আপনাদের হেলথ ইম্প্রুভমেন্ট মার্চ মাসে দেখা যাচ্ছে আপনারা হেলথের যত্ন করছেন প্রপার এক্সারসাইজ যোগ ব্যায়াম হাঁটা ঠিক টাইমে শোয়া ঠিক টাইমে ঘুয়ানো মানে একটা রুটিনে নিজেকে বেঁধে ফেলেছেন ওর বাধার চেষ্টা করছেন যদি খুব কষ্ট মেন রাশি আপনারা রাত জাগতে ভালোবাসেন রাতের কাজটাই আপনারা ম্যাক্সিমাম করেন এখানে যেহেতু কাঠ দেখাচ্ছে হার্ডওয়ার্ককে দেখাচ্ছে কেরিয়ারে তো হার্ডওয়ার্ক দেখাচ্ছে এবং কেরিয়ারে অনেক প্রেশার এবং চাপও দেখাচ্ছে মার্চ মাসে যেটা আপনারা হ্যান্ডেল করছেন হয়তো রাত জেগেই করছেন এটা দেখা যাচ্ছে তবুও আপনাদের হেলথটা ভালো থাকছে তবুও আপনাদের হেলথ ভালো থাকছে হেলথের কোনো অসুবিধা দেখতে পাচ্ছি না তো হেলথের প্রতি তবুও আপনারা যত্নবান হচ্ছেন এবার যদি দেখি আপনার লাভ ওকে আপনার লাভ লাইফ আর পার্সোনাল লাইফ কেমন থাকছে হারহার মহাদেব লাভ লাইফ অর পার্সোনাল লাইফ কেমন থাকছে হারহার মহাদেব উইল আভ ফর্চুন এসছে দেখুন আপনার ভাগ্য অনেকটা বদলাবে আমার মনেই হচ্ছিল যে আপনার পার্সোনাল লাইফে উইল আভ ফরচুন এসছে মিন রাশি যা ভাগ্যের বিউটিফুল চেঞ্জকে দেখায় ভাগ্য সঙ্গ দেওয়াকে দেখায় তো মিন রাশি আপনার ভাগ্য সঙ্গ দিচ্ছে এভরি ওয়ার উই ফরচুন শুধু লাভ লাইফ আর পার্সোনাল লাইফে চেঞ্জিং হবে গুড চেঞ্জিং হবে সেটা দেখায় না পুলা ফরচুন যখনই আসে তখনই বুঝে নিতে হবে যে পুরো লাইফটাতে পার্টিকুলারলি প্রত্যেকটা জায়গাতে একটা চেঞ্জ একটা পরিবর্তন আপনি লক্ষ্য করবেন এবং চেঞ্জের জন্য তৈরি হন বিকজ এই চেঞ্জটা আপনার ভালোর জন্য আসছে আপনাকে পজিটিভ রেজাল্ট দেওয়ার জন্য আসছে তাই যদি কোনো চেঞ্জ দেখেন কোনো জায়গায় ঘাবড়ে যাবেন না অনেকে এক জিনিস চলতে ভালো লাগে একভাবে চলতে ভালোবাসে চেঞ্জ পছন্দ করে না কিন্তু এই চেঞ্জটা কি এই চেঞ্জটা পজিটিভ চেঞ্জ অর্থাৎ এই চেঞ্জটা দেখায় যে এক্ষেমে জীবনের চেঞ্জ হচ্ছে অর্থাৎ অনেক সময় হয় না যে কোনো একটা পার্টিকুলার মানে সেগমেন্ট আমি বলছি না যে কেরিয়ার অর মানি অর পার্সোনাল লাইফ না এমন একটা কিছু চেঞ্জ হলো এমন একটা কিছু বদলে গেল আপনার লাইফে যেটা আপনাকে অনেকটা রাস্তা এগিয়ে দিল অনেকটা পজিটিভিটির দিকে এগিয়ে দিল অনেকটা এগিয়ে যেতে সাহায্য করলো অর্থাৎ এটা কি উইল অফ ফরচুন ভাগ্য একটা চেঞ্জ নিচ্ছে ভাগ্যের একটা পরিবর্তন অনেক কিছু আটকে ছিল আপনাদের অনেক কিছু আটকে ছিল আপনার কেরিয়ারেতে নাইন অফ ওয়ান যখন প্রথমেই এসেছিলো তখনই বলতেছিল যে অনেক কিছু আটকে আছে আপনি ভীষণ ডিটারমাইন্ড যে আপনাকে সেই কাজটা করতেই হবে এবং তার জন্য আপনি প্রেশারও নিচ্ছেন আপনি অনেক ঝগড়া কলহ হ্যান্ডেল করছেন অনেক বসার সাথে আগ্রুমেন্ট হ্যান্ডেল করছেন বাট আপনার এই চেঞ্জটা দরকার ছিল আপনি চেয়েছিলেন যে আমার যেন এই চেঞ্জটা আসুক দ্যাটস ওয়াই আপনার প্রথম এনার্জিতে একটা প্রেয়ার এনার্জি এসেছিলো গডের কাছে একটা প্রেয়ার এনার্জি এসছিল আপনি একটা চেঞ্জ আপনার লাইফে চেয়েছিলেন যে একটা কিছু তো চেঞ্জ হোক নয় মানি চেঞ্জ হোক নয় মানি সিচুয়েশানটা চেঞ্জ হোক নয় আমার কেরিয়ারটা চেঞ্জ হোক অর কেরিয়ার সিচুয়েশানটা চেঞ্জ হোক যে বা আমার হেলথটা চেঞ্জ হোক অর আমার হেলথ সিচুয়েশানটা চেঞ্জ হোক যেটা আমাকে একটু রিলিফ দেবে সেই চেঞ্জটাই আপনার জন্য এসছে অ্যান্ড পার্সোনাল লাইফের জন্য এসছে তো অনেক মীন রাশি পার্সোনাল লাইফে কিছু চেঞ্জ এক্সপেক্ট করেছিলেন অর ভগবানের কাছে প্রেয়ার করেছিলেন হতে পারে অনেক মীন রাশির জন্য আমি দেখতে পাচ্ছি এখানে কার্ড দেখাচ্ছে যে আপনারা পার্সোনাল লাইফ নিয়ে প্রবলেম অর ডিস্টার্বে ছিলেন ও আমি বললাম না এই যে ফোর অফ সোড হচ্ছে থ্রি অফ সোডের পর আসে থ্রি অফ সোড মানে একটা হার্টের মধ্যে তিনটে সোডকে ঠোকানো সেই কাটটা তো অর্থাৎ কি আপনার হৃদয়েতে কেউ না কেউ তো ব্যথা দিয়েইছে তিন তিন তিনটে শর্ট ঢোকানো আছে অর্থাৎ হৃদয়ে কষ্ট আছে হৃদয়তে কষ্ট আছে এটা আপনার মানে মানে আপনার লাভ লাইফে আপনার লাভার্সের থেকে পাওয়া কষ্ট হতে পারে আপনার হাজব্যান্ড থেকে পাওয়া কষ্ট হতে পারে আপনার ওয়াইফের থেকে পাওয়া কষ্ট হতে পারে আপনার সিবলিংস থেকে পাওয়া কষ্ট হতে পারে আপনার বাবা মা থেকে পাওয়া কষ্ট হতে পারে আর কেরিয়ার লাইফে বস থেকে পাওয়া কুলিক থেকে পাওয়া ফ্রেন্ড থেকে পাওয়া কষ্ট একটা তো কষ্ট আছে যেটা আপনার হাটে গিয়ে ডাইরেক্ট লেগেছে যে এই মানুষটা আমার সঙ্গে এই ব্যবহারটা কী করে করতে পারে আমি একে এত হেল্প করেছি এর যখন হেল্পের প্রয়োজন আমি হাত বাড়িয়ে দিয়েছিলাম এর যখন ভালোবাসার প্রয়োজন ছিল আমি দু হাতে ভালোবাসা দিয়েছি তো এখন যেহেতু তার সব পাওয়া হয়ে গেছে এখন সে আমাকে এরকম ব্যবহারটা করছে একটা চেঞ্জ আপনার দরকার ছিল একটা এই ধরনের মনোভাব আপনার মধ্যে কাজ করছিল যে সিচুয়েশানটা চেঞ্জ হতে পারে না আবার আগের সুন্দর সিচুয়েশানটা ফেরত আসতে পারে না আমার লাইফটা কি চেঞ্জ হতে পারে না আমার লাইফটা কি ভগবান এই জন্য প্রেয়ার কার্ডটা একটা ইম্প্রুভমেন্ট কার্ড একটা মানে কি বলবো মানে কার্ড এসেছে একটা প্রেয়ার কার্ড এসেছে যেখানে আপনি প্রেয়ার করছেন ভগবানের কাছে যে আমার কিছু একটা লাগবে আপনি যেন ভগবানকে বলছেন আমার এটা লাগবে গড প্লিজ হেল্প করো তো গড বলছে ইয়েস হেল্প করা হলে এই চেঞ্জটা এক্স অ্যাকসেপ্ট করুন এটা আপনাকে আপনার চাহিদা অনুযায়ী নিয়ে যাবে অর্থাৎ আপনি পার্সোনাল লাইফে যদি মানে কোনো মিস মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল বা খুব মন কষাকষি মন খারাপ চলছিল সেখান থেকে আপনাকে গুড সিচুয়েশনের দিকে নিয়ে যাবে অর কেরিয়ার অর হেলথ অর লাভ লাইফ বা আপনার মানি লাইফ যেখানে প্রবলেম চলছিল আপস অ্যান্ড ডাউন চলছিলো সেখান থেকে এই উইল অফ ফরচুন আপনাকে অনেক বেটার সিচুয়েশানের দিকে মার্চ মাসে দেখবেন নিয়ে যাবে এবং ফিউচারটা আপনাদের জন্য অনেক ব্রাইট আমি দেখতে পাচ্ছি অ্যান্ড যদি আমি মহাদেবের ব্লেসিংস আপনাদের জন্য নিই মিন রাশি যে মহাদেব আপনাদেরকে কি ব্লেসিংস দিচ্ছে হার হার মহাদেব দেখুন ট্রেন আপ কাপ ব্লেসিংস এসছে মহাদেবের কাছ থেকে ফুল ফ্যামিলি ব্লেসিংস এসছে মহাদেবের কাছ থেকে ফুল কমপ্লিটনেসের ব্লে মহাদেব বলছে আপনারা কমপ্লিট হবে না আমার আশীর্বাদে কোনো মানে চিন্তাই নেই আপনাদের লাইফ কমপ্লিট হবে যেখানে আপনি আপনার ফ্যামিলির সাথে হ্যাপি থাকবেন আপনার ছেলে মেয়ের সাথে হ্যাপি থাকবেন আপনার প্রোগ্রেস নিয়ে হ্যাপি থাকবেন আপনার কেরিয়ার নিয়ে হ্যাপি থাকবেন আপনার মানি নিয়ে হ্যাপি থাকবেন আপনার হেলথ নিয়ে হ্যাপি থাকবেন এবং টেন নাম্বার কার্ড ওয়ান থেকে দশ অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর করতে করতে দশ অবধি যাওয়া যায় তো আপনারা এখন কোন স্টেজে আছেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নাম্বার স্টেজে আছেন ওয়াই নাইন নাম্বার স্টেজ ইজ ফার্স্ট কেরিয়ার কার্ড ইজ আ নাইন নাম্বার কার্ড তো আপনারা নাইন নাম্বার স্টেজে আছেন উঠে গেছেন কেরিয়ার পৌঁছানো 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 কমপ্লিট গ্রোথ বাকি বাকি ছিল ছিল টেন সেই জায়গাটা আপনার ইচ্ছার সেই জায়গাটা আপনার টার্গেটটা এখনো বাকি আছে মেন রাশি দ্যাটস ওয়াই নাইন নাম্বার কার্ড আপনাদের কেরিয়ারেতে এসেছে যেখানে আগ্রুমেন্ট দেখাচ্ছে আপনাদের ভালো কাজের জন্য যে প্রশংসাটা আপনারা পাওয়ার যোগ্য তার জন্য আপনারা মানে প্রচণ্ড ফাইটিং করছেন এক নিজের সাথেও নিজের মানসিক শক্তির সাথে অ্যান্ড কারুর সাথে বা আপনার বসের সাথে আর আপনার বিজনেসের জায়গায় আপনাকে আপনার মনে হচ্ছে যে আমি পৌঁছে দেবোই দেবো বাট নাইন নাম্বার কাট নট আর টেন নাম্বার কার্ড অর্থাৎ আপনার বাকি আছে এক এখনও বাকি আছে আপনারা পুরো পৌঁছে যাননি যেটায় আপনারা যেতে চাইছেন বাট মহাদেব টেন নাম্বার কারের ব্লেসিংস দেয় বললে পৌঁছে যাবেন ডোন্ট ওয়ারি নাইনে আছেন টেন হতে বেশি সময় লাগবে না যেখানে আপনি কমপ্লিট নিজেকে অনুভব করবেন কমপ্লিট কেরিয়ার কমপ্লিট মানি কমপ্লিট ফ্যামিলি কমপ্লিট লাভ কমপ্লিট হেলথ আর কমপ্লিট হেলথ আপনারা যেখানে অনুভব করবেন আপনি মনে করবেন নিজেকে ইয়েস আই এম এ কমপ্লিট ম্যান আর ওম্যান আমাকে ভগবান সব দিল আমার কাছে বাড়ি আছে গাড়ি আছে এভরিথিং আছে আমার কাছে গুড মানি আছে গুড কেরিয়ার আছে গুড চিলড্রেন আছে গুড হাজব্যান্ড আছে আর গুড ওয়াইফ আছে তো আই এম এ কমপ্লিট ম্যান আর ওম্যান তো আমার কেরিয়ারটাও সেই জায়গায় আছে যেখানে আমি হ্যাপি বলতে পারি যে আমি একটা কিছু অ্যাচিভ করেছি আমার মানিটাও সেখানে আছে যেখানে আমি নিজের প্রতি অন্যদের ফ্যামিলির উপরেও যেহেতু ফ্যামিলি কার ফ্যামিলির উপরও খরচা করতে পারছি হাত খুলে আমার হেলথ প্রবলেম হলে হেলথের উপরও খরচা করতে পারছি কিংবা আমি আমার হাজব্যান্ড আর ওয়াইফের সাথে ভীষণ হ্যাপি আছে এবং দু হাত তুলে সেদিন আপনার গডকে থ্যাংক ইউ জানাচ্ছেন যে ওকে টেন লাস্ট টেন অবধি আমাদের আমাদেরকে গট পৌঁছে দিলে নাইনে আছেন হতে পারে মার্চ মাসটা টেন অবধি যাওয়ার বিগিনিং হলো অর্থাৎ টেন অবধি যাওয়ার আপনাদের শুরুয়াত হলো আপনাদের জার্নি স্টার্ট হলো খুব তাড়াতাড়ি আপনারা এই টেন নাম্বার অবধি পৌঁছে যাবেন তবেই মহাদেবের আশীর্বাদে টেন নাম্বার কার্ডটা এসে প্রথমে নাইন নাম্বার কার্ডটা ছিল আপনার যা নাম্বার কার্ডটা আপনাদের জন্য এসে আন সেই জন্যই উইলা অফ ফরচুন এসেছে যে ভাগ্য ঘরে ভাগ্য ঘরে ভাগ্যের পরিবর্তন হয় এটা আপনাদেরকে মানতেই হবে যেদিন আপনার ট্রেনকে অ্যাচিভ করে নেবেন সেদিন বুঝবেন যে ওকে ভাগ্য খুললো অ্যান্ড ভাগ্য আমার সঙ্গ দিল অ্যাট লাস্ট তো যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করুন কমেন্টে হার হার মহাদেব লিখতে ভুলবেন না আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মিন রাশি নতুন ভিডিওতে আবার দেখা হবে এবং অবশ্যই আপনাদের ভাগ্য আপনাদেরকে সেই আকাশ অব্দি নিয়ে যাক যেই আকাশটা শুধু আপনার জন্য তো ভালো থাকুন সুস্থ থাকুন হার হার মাহাতে নমস্কার